প্রশ্ন কলেজ প্রসঙ্গে একটা প্রথম ধাক্কা যেটা ছাত্রছাত্রীরা পায় সেটা হলো সবাই উচ্চ মাধ্যমিক যখন দেয় তখন যখন কেউ জিজ্ঞাসা করে যে এরপরে কি করবি, না আর্ট কলেজে ভর্তি হব, কোথায় ভর্তি হবি, না গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হবে, ইন্ডিয়ান আর্ট কলেজে ভর্তি হবে বা বিশ্বভারতীতে পড়তে যাব, যখন যায় তখন কিন্তু তারা ডেফিনেট যে তারা ওখানে ভর্তি হবে, কিন্তু তারা এটা জানে না আসলে ওই জায়গাগুলোর কম্পিটিশনটা কীরকম। আর্ট কলেজ ভর্তির সময় চলে এলো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এখন নতুন নতুন ছেলেমেয়েরা বিভিন্ন কলেজের জন্য ফর্ম ফিল আপ করছো বা গার্জিয়ান আপনারা যারা দেখছেন তারা ফর্ম ফিল আপ করাচ্ছেন, তো এই ফর্ম ফিল আপ প্রসঙ্গে বা এই ফিল্ডে যাওয়ার প্রসঙ্গে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার মনে হয় একটু বুঝিয়ে দিলে বোধহয় সুবিধা হয়। আমরা বলছি প্রোগ্রেসিভ আর্ট কলেজের তরফ থেকে, প্রোগ্রেসিভ আর্ট কলেজ আদ্যপ্রান্ত একটা প্রাইভেট আর্ট কলেজ এবং যেখানে ডিপ্লোমা ছাড়া অন্য কিছু হয় না এবং শুধু পেইন্টিং ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু আমরা মনে করি শিল্প শিক্ষার জন্য যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের বিকল্প কোনো প্রাইভেট ইনস্টিটিউশন হতে পারে বলে আমার মনে হয় না বা আমাদের মনে হয় না। তো এই ভর্তির প্রক্রিয়ায় সবার আগে আপনাদের কিন্তু প্রেফারেন্স থাকবে কীভাবে সরকারি শিল্প বিদ্যালয়গুলোতে সুযোগ নেওয়া যায়, যদি না হয় তখন প্রাইভেট আর্ট কলেজের দিকে আসতে হবে এবং সেক্ষেত্রে আমাদের কলেজটিও একটি অপশন। কিন্তু এই অপশনটা বাদ দিয়ে ফর্ম ফিল আপ প্রসঙ্গে বেশ কিছু সমস্যায় ভোগে ছাত্রছাত্রীরা বা গার্জিয়ানরা, যেগুলো বুঝতে পারে না। আসলে অনেকে বলে আর্টের লাইন, আমার এই ব্যক্তিগতভাবে আমার এই আর্টের লাইন কথাটা শুনতে ভারী অদ্ভুত লাগে, আর্টের লাইন বলে কিছু হয় না, আর্ট যদি আমরা মানে ট্রেন ওই লাইন অর্থেই যদি ধরি, আর্ট হচ্ছে এমন একটা শিয়ালদা বা হাওড়ার মতো জংশন যেখান থেকে একাধিক লাইন বেরোয়। কেউ হয়তো শুধু ক্যানভাসে ছবি এঁকে এক্সিবিশন করেই নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে চায়, এটা একটা দিক, কেউ হয়তো বইয়ের প্রচ্ছদ আর ভেতরে ইলাস্ট্রেশন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেটা আর একটা দিক, কেউ হয়তো অ্যাড এজেন্সিতে কাজ করবে বলে নানা রকম গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ শিখতে চায়, সেটা একটা দিক, কেউ হয়তো শুধুমাত্র অ্যানিমেশন ছোটোবেলা থেকে কার্টুন বা এই সমস্ত জিনিসগুলো ভালো লাগে বলে সে হয়তো সেই দিকে ছুটবে। এবার এই যে ছোটাটা, এই ছোটাটার সঙ্গে কিন্তু শুধুমাত্র কী ফিউচার প্রসপেরিটি রয়েছে, কী ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে সেদিকে গিয়েই আর্টের পিছনে যদি কেউ দৌড়োয় যে আমার এই অ্যানিমেশন ফিল্ডে আমার দারুণ ফিউচার তাই আমি অ্যানিমেশনে চলে গেলাম, কেউ যদি মনে করে না অন্য কিছুতে পাবো না, টেক্সটাইল হয়তো একটু কম আছে, চাপটা কম আছে, আমি টেক্সটাইলে ফর্ম ফিল আপ করে দিচ্ছি, মেয়েরা ভাবছে স্কালচারে তো মেয়েরা যায় না, আমি দিয়ে দিলাম আমি পেয়ে গেলাম, এইটা বোধহয় ঠিক পথ নয়। কেন নয়? আর্ট 100% ছাত্রছাত্রী যারা আর্টে যায় তারা কিন্তু কোথাও একটা ভালোবাসার তাড়নায় যায়, শুধুমাত্র অর্থের তাড়নায় কেউ আর্ট বেছে নেয় না, সে কমার্সে যাবে বা আর্টসে বা অন্যান্য বিষয়ে যাবে। তো ভালোবাসার তাগিদ যখন আমরা দেখি তখন আমাদের ভালোবাসার তো নির্দিষ্ট একটা জায়গা আছে, মানে একটা মানুষ তো অনেক কিছুকে একসাথে ভালোবাসতে পারে না, কিছু ছেলেমেয়ে থাকে যাদের ছোটোবেলা থেকেই নানা রকম কার্টুন বা এ সমস্ততে ইন্টারেস্ট থাকে, তারা নানা রকম খেলনা জমায় যার মধ্যে একটা অ্যানিমেশন এফেক্ট থাকে, তারা সে সমস্তগুলো ছবি ড্রয়িং করতেও ভালোবাসে, এরকম অনেক ছেলেমেয়েরা থাকে যাদের এই দিকটায় ন্যাক থাকে এবং তারা কিন্তু সেগুলো ড্রয়িং করে। তো তারা যদি মনে করে যে তারা অ্যানিমেশনটাকে তাদের ভবিষ্যৎ হিসেবে বেছে নেবে, তখন তারা উচ্চ মাধ্যমিক পর থেকেই কিন্তু ফর্ম ফিল আপের সময় তারা গিয়ে যদি দুম করে বিএফএ পেইন্টিংয়ে ফর্ম ফিল আপ করে ফেলে বা স্কাল্পচারে, অন্য কোথাও পাচ্ছি না তাই স্কাল্পচারে করে ফেললাম, এটা বোধহয় ঠিক নয়। তাই আগে আমার মনে হয় যে আমরা জায়গাগুলোকে ঠিক করি যে আমার ভালো লাগাটা কোথায়। তো কারো হয়তো টেক্সটাইল নিয়ে কাজ করতে ভালো লাগছে, আবার কেউ হয়তো ছোটোবেলা থেকে মাটি ঘেটে মাটির জিনিস তৈরি করা মানে টেরাকোটার কাজ বা এ সমস্ত, তখন হয়তো টেরাকোটা জানে না, তার মাটি ঘাটতে ভালো লাগছে, পুতুল বানাচ্ছে বা মাটির অন্য কিছু বানাচ্ছে। তো এই যে আমার বক্তব্য হচ্ছে যে আমরা তো যে কোনো ফিল্ডে যেতেই পারি, এমন নয় কি এক ফিল্ডে কাজ শিখে আরেক ফিল্ডে কাজ করা যায় না, এমন বহু শিল্পী আছেন যিনি কমার্শিয়াল লাইনের শিল্পী মানে কমার্শিয়াল আর্ট নিয়ে পড়াশুনো করেছেন বা অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়াশুনো করেছেন, পরে খুব ভালোভাবে পেইন্টিংয়ে কাজ করছেন, তো এটা করা যেতেই পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি যখন শুরুটা করছি তখন যেন আমার কাছে একটা ধারণা থাকে অন্তত যে আমি যেটা পড়তে যাচ্ছি সেটা কী, আমি শুধুমাত্র এই ফিল্ডে কাজ করতে চাইছি বলে আমি একটা ফিল্ড চুজ করে নেব, এইটা বোধহয় ঠিক রাস্তা নয়, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি
প্রত্যেকটা রাস্তা সম্পর্কে কি জেনে নিলাম যে এদিকে গিয়ে আমি এই বিষয় নিয়ে কাজ করতে পারবো, এই বিষয়টা আমার এই জায়গায় আমাকে পৌঁছে দেবে। ভবিষ্যতে হয়তো আমরা সেই জায়গা থেকে বেরিয়ে গেলাম, কিন্তু শুরুর আগে একটা স্বচ্ছ ধারণা থাকাটা ভীষণ জরুরি। এই গেল ধারণা প্রসঙ্গ, এবার আসি কলেজ প্রসঙ্গ। কলেজ প্রসঙ্গে একটা প্রথম ধাক্কা যেটা ছাত্রছাত্রীরা পায় সেটা হলো, সবাই উচ্চ মাধ্যমিক যখন দেয় তখন যখন কেউ জিজ্ঞাসা করে যে এরপরে কি করবি, না আর্ট কলেজে ভর্তি হবো, কোথায় ভর্তি হবি, না গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হবো, ইন্ডিয়ান আর্ট কলেজে ভর্তি হবো, বা বিশ্বভারতীতে পড়তে যাব, যখন যায় তখন কিন্তু তারা ডেফিনেট যে তারা ওখানে ভর্তি হবে, কিন্তু তারা এটা জানে না আসলে ওই জায়গাগুলোর কম্পিটিশনটা কীরকম। ফলে প্রথম ধাক্কাটাই তারা পায়, আসলে যারা ওই কলেজগুলোতে ভর্তির প্রিপারেশন নেয় তারা কিন্তু উচ্চ মাধ্যমিকের পড়ার তুলনায় অনেক বেশি পরিমাণে ছবির সংক্রান্ত পড়াশুনো ওই সময়টা করে যে সময় তারা 11 বা 12 পড়াশুনো করছে, বা ছবির চর্চাটা করে, কারণ ওখানে যা সিট তার তুলনায় অনেক অনেক বেশি কম্পিটিশন। ফলে তার একটা আলাদা প্রসেস রয়েছে, যে প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু ওই জায়গাগুলো চান্স পাওয়া সম্ভব। ফলে ছেলেমেয়েরা প্রথমে বুঝতে পারে না, উচ্চ মাধ্যমিকের পরে গিয়ে হুড়ুর করে ফর্ম ফিল আপ করছে এবং তারপরে যখন পরীক্ষায় বসছে তখন দেখা যাচ্ছে যে তারা অকৃতকার্য হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই তারা মন ভেঙে যায়। এটা ঠিক নয়। আগে আমি যেখানে ভর্তি হব তার পুরনো ব্যাচে ছাত্রছাত্রীরা থাকলে তাদের কাছ থেকে যদি আমরা একটু জেনে নিই যে ভর্তির পরীক্ষাতে কী আসে, কীরকম চর্চা করতে হয়, কীরকম ধরনের প্রশ্ন হয়তো ভাইবাতে জিজ্ঞাসা করতে পারে, তা কী করতে হয়, তাহলে একটা সম্যক ধারণা থাকা প্রয়োজন। তাহলে প্রথম জিনিস হলো গিয়ে আমি যে স্ট্রিমে পড়তে যাচ্ছি সেই স্ট্রিমটা সম্পর্কে একটা ধারণা তৈরি করা, তার কোন কোন দিক রয়েছে, শাখা প্রশাখা রয়েছে এবং তার কি ভবিষ্যৎ হতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি করা, একটা ভিত্তি ধারণা, একটা বেসিক সেন্স তৈরি করা। এবার হচ্ছে কলেজ। কলেজ সিলেকশন মানে আমি এটা কখনোই ধরে নেব না যে আমি যেখানে ফর্ম ফিল আপ করবো আমার সেখানেই সুযোগ হবে বা সে বছরই সুযোগ হবে। আমাকে কিন্তু বারবার অকৃতকার্য হতে হবে এবং একটা সময় অনেককে পিছিয়ে ফেলে আমায় কিন্তু সেই জায়গাটা মাত্র 20-30 করে সিট থাকে একটা স্ট্রিমে, 20-র বেশি থাকে না, গভর্নমেন্ট আর্ট কলেজে যেমন 20 করে সিট থাকে এবং তার মধ্যে আবার কোটার ব্যবস্থা আছে, সেই জায়গাগুলোকে আমাকে নিতে হচ্ছে। ফলে কম্পিটিশনটা কিন্তু জয়েন্ট বা ওই আইআইটির পরীক্ষার মতো করেই কম্পিটিশনে নামতে হচ্ছে। এবার কলেজ গেল, স্ট্রিম সম্পর্কে জানলাম, তারপরে দেখা গেল আমার কোনো কলেজে হলো না, তখন আমরা করছি কি প্রাইভেট কলেজে ছুটছি। এবার প্রাইভেট কলেজে ছুটছি মানেই একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রাইভেট কলেজে শেখায় খুব ভালো, নিঃসন্দেহে ধরে শেখায়, হাতে ধরে, প্রত্যেকটা কলেজেই কম করে সেই চেষ্টাটা করে, কারণ তারা যেহেতু একটা বিপুল পরিমাণে অর্থ নিচ্ছে বা কোথাও কোথাও কম অর্থ নিচ্ছে, কিন্তু সেই অর্থের নেওয়ার তাগিদে তাদের একটা দায়বদ্ধতা থাকে ভালো করে কাজ শেখানোর। কিন্তু কোনো ছাত্রছাত্রীর ফার্স্ট প্রেফারেন্স এটা হওয়া উচিত নয় যে আমার হাত ভালো না মানে আমি অন্য কোনো জায়গায় চান্স পাবো না, অন্য কোনো জায়গায় চান্স পাবো না মানে আমাকে একটা প্রাইভেট আর্ট কলেজে ঢুকতে হবে। সবার আগে আমরা কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজ, ইন্ডিয়ান আর্ট কলেজ বা অন্যান্য যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই জায়গায় একবার নিজেকে বাজিয়ে দেখবো যে আমি সেখানে পারছি কি না। যদি চেষ্টা করা যায় যে না প্রথমবার হলাম না, দ্বিতীয়বার, দ্বিতীয়বার না হলাম তৃতীয়বার, অন্তত 3 দেওয়ার সুযোগ থাকে, বিভিন্ন জায়গায় থাকে, সেই সুযোগগুলো কিন্তু আমাদের প্রতি মুহূর্তে নিতে হবে। আমি বারবার বলছি কোনো সরকারি শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প কোনো প্রাইভেট কখনো হতে পারে না, ফলে আগে আমাদের সেই জায়গাগুলোকে দেখতে হবে, ধরতে হবে, তারপরে আসতে হবে প্রাইভেটে। এবার প্রাইভেটে বিভিন্ন জায়গায় হয়, প্রাইভেট ইনস্টিটিউশনের নাম আমরা বলবো না, বলাটা উচিত নয়। প্রাইভেট ইনস্টিটিউশনের খোঁজ করবে, সেখানকার ফি স্ট্রাকচার দেখবে এবং তারপরে কীভাবে কাজ শেখানো হচ্ছে সেই ধরনগুলো দেখে নিয়ে তারপরে শেখান। শুধু ইনস্টিটিউশনের গ্ল্যামার দেখে ভর্তি হওয়াটা বোধহয় উচিত নয়, তাতে সমস্যায় পড়তে হয়, কারণ ইনস্টিটিউশনের গ্ল্যামার রয়েছে, এসি রুম রয়েছে, তাতে শেখানো কী হচ্ছে এই বিষয়টা জানা খুব প্রয়োজন। এইভাবে ধাপে ধাপে যদি আমরা ফর্ম ফিল আপ করার আগে বিষয়গুলো বুঝে নিয়ে ফর্ম ফিল আপটা করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে গিয়ে কিন্তু আর অন্ধকারে হাতড়াতে হবে না। এবারে আসি আমাদের কলেজের প্রসঙ্গে। আমাদের কলেজটি নদিয়া জেলায় কল্যাণীতে, কল্যাণী ইউনিভার্সিটির একেবারে পাশে, আদ্যপ্রান্তে একটা প্রাইভেট আর্ট কলেজ। আমরা কোনো রকম ক্যাম্পাসিং করতে পারি না, আমরা খানিকটা মজার ছলে বলি যে বেড়ার ঘরের আর্ট কলেজ, আসলে সত্যিই তাই। আমাদের আর্ট কলেজের ডেভেলপমেন্ট
কাজের দিক থেকে যতটা হয়েছে তার তুলনায় অনেকটাই কিন্তু কম আমাদের পরিসরে, অর্থাৎ আমাদের না আছে বিল্ডিং না কিছু, আমাদের সবটাই ভীষণ রকম ইম্প্রোভাইজ, যদিও সেটা আর্টিস্টিক। তো সেই জায়গায় সেই পরিসরে আমরা কাজ শেখাই, তবে শেখানোর ক্ষেত্রে আমরা কিন্তু 101% দায়বদ্ধ। আমরা প্রত্যেকটা বাচ্চাকে হাতে ধরে বলতে যা বোঝায় ঠিক হাতে ধরে এবং মনে ধরে কাজ শেখানোর চেষ্টা করি। এখানে যে টিচাররা যে স্টুডেন্টদেরকে কাজ করাচ্ছেন তার পাশাপাশি প্র্যাকটিক্যাল এবং থিওরিটা খুব গুছিয়ে করানোর চেষ্টা আমরা করি, যাতে ছেলেমেয়েরা ফোর্থ ইয়ার পাশ করার পরে মাথা চুলকে ভাবতে না হয় যে এবার কী আঁকবো, মানে আমি এক্সিবিশনে দেবো সেখানে মানে কী আঁকবো। আমাদের সবসময় চেষ্টা থাকে যে একটা ছাত্রের ক্যানভাসে কোথাও একটা তার কলেজ তার একাডেমিক্সের শিক্ষাটা কিন্তু রিফ্লেক্ট করে। আমরা অনেক সময় এমন হয় যে কাজ দেখলে বলতে পারি এ ছেলেটি শান্তিনিকেতনের, বা কাজ দেখলে বলতে পারি এই ওয়াটার কালারটা নিশ্চয়ই গভর্নমেন্টের স্টুডেন্ট, বা আমরা বলেই ফেলি তুমি কি গভর্নমেন্টে পড়তে। তার কারণ ইনস্টিটিউশনের আর্ট প্র্যাকটিসের যে নির্দিষ্ট ধরন সেই ধরনটা কিন্তু ইনস্টিটিউশনের বৈশিষ্ট্যটাকে বহন করে। আমরা প্রোগ্রেসিভ আর্ট কলেজে সবসময় সেই ধারণাটাকে মাথায় রেখে কাজ করানোর চেষ্টা করি এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করি ছাত্রছাত্রীদের। ফলে যারা সব জায়গায় পরীক্ষা দিচ্ছ, আমি বলবো অন্য সমস্ত জায়গায় পরীক্ষা দাও। আমাদের কলেজ রয়েছে, এখানে ফর্ম ফিল আপ করা যাবে, যদিও আমাদের মাত্র 10টা সিট থাকে, আমরা 10 জনকেই বছরে ভর্তি নিতে পারি, কারণ আমাদের বসানোর স্পেস খুব বেশি নেই, আর বসানোর স্পেস থাকলেও আমরা প্রচুর ছেলেমেয়ে ভর্তি করে কাজ শেখাতে পারি না। আর সেই জন্যই আমরা চেষ্টা করি অল্প ছাত্র ভর্তি নিতে। চেষ্টা করবে অন্য কোনো জায়গায় যদি কখনো চান্স না পাও, বা বয়স হয়ে গেছে, বয়স হয়তো আর অন্য কোনো জায়গায় চান্স পাবে না, ভর্তি হতে পারবে না, বা আর্থিক সমস্যা বিভিন্ন কারণে থাকতে পারে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের কলেজে আসতে পারো। তবে কোনো রকম চাকরির প্রতিশ্রুতি আমরা কখনো দেইনি, কখনো দেব না, ক্যাম্পাসিং আমাদের হয় না, আমরা শুধুমাত্র কাজ শেখানোর জন্য কলেজ চালাই। আমাদের এখানে যারা কাজ শিখতে আসবে তারা শুধু কাজ শেখার পরে সার্টিফিকেটটা পাবে, এবং প্রাইভেট আর্ট কলেজের সার্টিফিকেটের মূল্য আর 5টা জায়গায় যেমন, আমাদের ঠিক তেমনই, তার থেকে এক চুল বেশি নয়। আমরা সার্টিফিকেশনে 1 নম্বর বা এমন কোনো দাবি আমরা করি না, তবে হ্যাঁ কাজটা দায়বদ্ধতার সঙ্গে শেখানোর চেষ্টা করি। তাহলে প্রথম থেকে বলি, ফার্স্ট প্রেফারেন্স থাকবে কী করছো সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি, তার কোন কোন দিক রয়েছে, ভবিষ্যৎ সম্ভাবনা কী সেটা সম্পর্কে একটু ধারণা তৈরি, তারপরে সেটা কোন কলেজে বা কোন জায়গায় ভালো শেখানো হয়। প্রথম প্রেফারেন্স থাকবে হচ্ছে সরকারি শিল্প বিদ্যালয়গুলো, যদি সেখানে না পাওয়া যায় তখন খুব ভালো করে খোঁজ করে আমাদের আসতে হবে প্রাইভেট সেক্টরে। সেই প্রাইভেট সেক্টরেও অবশ্যই একাডেমির গ্ল্যামার দেখে নয়, একাডেমিক্সটা, একাডেমির পড়ানোটা কীরকম হচ্ছে বা শেখানোটা কীরকম হচ্ছে সেই দিকে মাথায় রেখে তারপরে সেখানে ভর্তি হতে হবে। যদি কোথাও কিছু না হয় তখন রইল প্রোগ্রেসিভ আর্ট কলেজ।